সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফাইবার অ্যাকাউন্টের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে সেটিং। সেটা আপনি যখন প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন, নিচের দিকে দেখেন সেটিং একটা অপশন আছে। সেই সেটিং অপশনে অনেকগুলো সেটিং আছে, সেই সেটিংগুলো বিস্তারিত আমি আপনাদেরকে আজকে দেখাবো। অ্যাকাউন্ট সেটিং, সিকিউরিটি সেটিং, নোটিফিকেশন, বিজনেস ইনফরমেশন, বিলিং ইনফরমেশন, ব্যালেন্স, এই কয়টা সেটিং আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও সেটিংগুলো খুবই সহজ, তারপরও যারা নতুন ফ্রিল্যান্সার, নতুন অ্যাকাউন্ট করতেছেন, তাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন স্বরূপ এই ভিডিওটা দেখা উচিত বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটা দেখার আহ্বান জানিয়ে আমি এখন শুরু করছি। প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংয়ে ফুল নেম, আপনি আপনার ফুল নেমটা লিখে দেবেন। আমার ফুল নেম অলরেডি এসে গেছে, মোহাম্মদ আমিনউদ্দিন, এটা আমার ফুল নেম। এরপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস আপনি যে এক্সিস্টিং ইমেইল, যে ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই ফাইবার অ্যাকাউন্টটা সাইন আপ করছেন, সেটাই হচ্ছে এখানে এক্সিস্টিং থাকবে। তো এটা চেঞ্জ করার দরকার নেই, ওটা ভাবেই আছে, আমার তো এখানে আছে। এটা ডট ডট হয়ে থাকবে, প্রথম অক্ষরটা থাকবে, লাস্ট অক্ষরটা থাকবে, তারপর অ্যাট জিমেইল, এভাবেই থাকবে। এরপর এখানে একটা অপশন আছে অনলাইন স্ট্যাটাস। তো এটা ধরার আসলে দরকার হয় না। এখানে আরও কিছু অপশন আছে, গো অফলাইন ফর, অর্থাৎ আপনি যদি কোনো সময় অফলাইনে থাকেন তাহলে সেটা কি এক ঘন্টার জন্য অফলাইনে থাকবেন, নাকি ওয়ান ডে, না তো ওয়ান উইক, নাকি ফর এভার, আপনি সেই জিনিসটা এখানে আপনি সেটিং করে দিতে পারবেন, সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি যেহেতু অনলাইনে থাকবার চেষ্টা করবো সবসময়, আমি এখানে অফলাইনে থাকবো না। ওই সময় এটা সেটিংটা দিয়ে রাখবেন আপনি, যখন মনে করেন আপনি হয়তো ঈদের ছুটি অথবা কোনো একটা অকেশনে আপনি গ্রামে যাচ্ছেন, অথবা আপনি কাজ কম্পিউটারে বসতে পারবেন না, আপনার নির্দিষ্ট দুই দিন, তিন দিন, এক সপ্তাহ আপনি অনলাইনে থাকবেন না, সেক্ষেত্রে আপনি যদি অফলাইন দিয়ে রাখেন ওয়ান আওয়ার, ওয়ান ডে, ওয়ান উইক, আপনার যারা ক্লায়েন্ট আছে ওনারা এই আপনার প্রোফাইলে আসলেই যখন গিগ দেখবে তখন বুঝতে পারবে আপনি একদিনের জন্য, এক সপ্তাহের জন্য আপনি অফলাইন আছেন। এখন সেই জিনিসটা বুঝতে পারলে আপনাকে অর্ডার করতে সেটা সুবিধা হবে। তো এক্ষেত্রে এটা ব্যবহার করবেন, আর না হয় এটা ধরার দরকার নেই। এটা যখন আপনি ছুটিতে যাবেন, অফলাইনে যাবেন, তখন এটা দিয়ে রাখবেন। তো আমি এখন এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম, তারপর নিচে আছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, এটা ধরার দরকার নেই। এটা এখানে নিচে একটা অপশন আছে আই এম লিভিং বিকাস, অর্থাৎ আপনি যদি এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে চান, আপনি ডিজেবল করে দিতে চান, ইনঅ্যাক্টিভ করে দিতে চান, সেক্ষেত্রে আপনার এই অপশন দরকার, তাহলে নিচের অপশনটা ধরারই দরকার নেই। আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম, তাহলে অ্যাকাউন্ট সেটিং শেষ হলো। এরপর হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটির মধ্যে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, প্রথমে কারেন্ট পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি প্রথমে কারেন্ট পাসওয়ার্ড দেবেন, তারপর নতুন একটা পাসওয়ার্ড দেবেন, তারপর কনফার্ম নতুন পাসওয়ার্ডটা আবার দেবেন, তারপর চেঞ্জে ক্লিক করবেন। তো আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। আমি সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে একটা নতুন পপআপ আসছে, লেটস ভেরিফাই ইটস ইউ, ভেরিফাই বাই এসএমএস, ভেরিফাই বাই কল, অর্থাৎ আমি যখন পাসওয়ার্ডটা চেঞ্জ করছি তখন আবার আমাকে মোবাইল মেসেজের মাধ্যমে কনফার্ম হতে চাচ্ছে। ভেরিফাই বাই মেসেজে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার কাছে একটা মেসেজ আসছে, আমি সেই মেসেজটা, যে কোডটা আসছে সেই কোডটা আমি এখন এখানে বসাবো। এটা হচ্ছে 4858 সাবমিট কোড, ক্লিক করলাম, ওকে, অলমোস্ট ডান। এরপর হচ্ছে ফোন ভেরিফিকেশন। ফোন ভেরিফিকেশনে আপনি যখন এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন, আমি ক্লিক করতেছি, সাথে সাথে দেখেন আপনার কান্ট্রি এবং আপনার মোবাইল নম্বর এখানে দিতে হবে। কান্ট্রি বাংলাদেশ অলরেডি আছে। এরপর এন্টার ইউর ফোন নম্বর, আমি আমার ফোন নম্বরটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, দিলাম। এরপর ভেরিফাই বাই এসএমএস না ভেরিফাই বাই কল, তো আমি চাচ্ছি এসএমএসের মাধ্যমে, আমি ভেরিফাই বাই এসএমএসে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার মোবাইল একটা মেসেজ যাবে, ক্লিক করলাম। এখন একটা কোড বসাই দেবে কেন, আমি কোডটা এখন বসাবো, আমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মেসেজটা দেখে আমি কোডটা এখন বসাবো। তো আমার কোড নাম্বারটা হচ্ছে 9139, এটাই হচ্ছে কোড। এখন আমি সাবমিট কোডে ক্লিক করলাম, ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড, ফোন ভেরিফাইড অলরেডি হয়ে গেছে। এরপরও আপনি কোনো কারণে যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান তাহলে ফোন নাম্বারটা চেঞ্জ করে আপনি আরেকটা নাম্বার দিয়ে আবার আপনি ফোন ভেরিফাইড করতে পারবেন। সেটার জন্য আপনি এডিটে ক্লিক করলে নাম্বারটা চেঞ্জ করার অপশন আসবে। এবার আসেন সিকিউরিটি কোয়েশ্চন। বাই ক্রিয়েটিং এ সিকিউরিটি কোয়েশ্চন ইউ উইল অ্যাড অ্যান এডিশনাল লেয়ার অফ প্রোটেকশন ফর ইউর রেভিনিউ উইথড্রলস ফর চেঞ্জিং ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আপনি এখানে কিছু সিকিউরিটি কোয়েশ্চন দিয়ে রাখতে পারেন। আপনি যখন কোনো টাকা উইথড্র করবেন অথবা ফোন নম্বর চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি এখানে এডিটে ক্লিক করে পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন এবং এই মুহূর্তেও আপনি করতে পারবেন। একটা অথবা দুইটা প্রশ্ন আমি এখন আমি অ্যাড করতেছি, তো আমি এডিটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একদম উপরে দেখেন হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল। এলিমেন্টারি স্কুল মানে তো প্রাইমারি স্কুল, কোনটা ছিল প্রাথমিক বিদ্যালয়, আমি সেটা এখানে দিয়ে রাখলাম আমার অ্যান্সারটা। তারপর লিখতেছে সেট সিকিউরিটি কোয়েশ্চন, প্রথমটাতে গেলো, এবার দ্বিতীয় আরেকটা কোয়েশ্চন আমি অ্যাড করতেছি। এটা হচ্ছে এখানে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট ফ্যাট, হোয়াট ওয়াজ দ্য ইউর চাইল্ডহুড নিকনেম,
In what city did your parents meet? What is the name of your favorite childhood friend? আপনি এখান থেকে যে কোনো একটা প্রশ্ন দিয়ে রাখতে পারেন। আমি আমার একটা দিয়ে এলাম, ইন হোয়াট সিটি ডিড ইউর প্যারেন্টস মিট, সেটাও আমি একটা উত্তর দিয়ে দিলাম এখানে। এরপর সাবমিটে ক্লিক করলাম। তারপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখন অফ আছে, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি যখনই আপনি অন্য কোনো কম্পিউটার অথবা অন্য কোনো ডিভাইসে আপনার এই ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বারটা এখানে ভেরিফাইড করছিলেন সেই মোবাইল নাম্বারে একটা কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। অর্থাৎ আপনাকে কনফার্ম করবে যে এটা কি আপনি কি এটা অন্য ডিভাইস থেকে লগ ইন করতেছেন কি না, সেই জিনিসটা কনফার্ম করবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ অপশন, এটা আমি রিকমেন্ড করবো আপনাদেরকে এটা অন করে দেওয়ার জন্য। জাস্ট এখানে ক্লিক করে দিলেই অন হয়ে যাবে। তো আমি অন করে দিলাম। তাহলে আমাদের এই ফিস্টার সেটিং সিকিউরিটি সেটিং কমপ্লিট হয়ে গেল, সেভ চেঞ্জেসে আমি ক্লিক করলাম। এরপরে আসেন নোটিফিকেশন। এবার নোটিফিকেশন এসে এখানে আমি আর বেশি কথা বলতেছি না, এখানে জাস্ট যেভাবে আসে সেভাবেই থাকবে। এরপর সবগুলো এনাবল থাকবে, আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন, কিছুই করতে হবে না এখানে। এরপর হচ্ছে বিজনেস ইনফরমেশন। বিজনেস ইনফরমেশনে টেলাস অ্যাবাউট ইউর বিজনেস, আপনি যে এখানে ফাইবারে কাজ করতেছেন এটাও আসলে একটা বিজনেস। তো বিজনেস নেমটা জাস্ট আপনার নামটাই দিয়ে দেবেন এখানে, আমি আমার পুরো নামটা দিয়ে দিলাম। যদি ইন্ডিভিজুয়ালি হয় তাহলে নাম হবে, আর যদি আপনার সেটা মনে করেন কোনো প্রতিষ্ঠান হয়, কোনো ডিজাইন হাউস হয়, তা আপনার কোনো প্রতিষ্ঠান থাকলে আপনি সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে এই ফর্মটা পূরণ করবেন। যেহেতু ইন্ডিভিজুয়াল আমি আমার নামটাই পূরণ করলাম। তো এখানে অ্যাবাউট ইউর বিজনেস, আমি যে আমার একটা ডেসক্রিপশন ছিল সেই ডেসক্রিপশনটা আমি এখানে অ্যাড করে দেবো, আমার সেটা নোটপ্যাডে লেখা আছে, আমি জাস্ট এখানে এটা কপি করে দিলাম। আপনি এখানে 500 words পর্যন্ত এখানে লিখতে পারবেন, আমি সংক্ষেপে একটা দিয়ে দিলাম, পরে চেঞ্জও করতে পারবেন, অসুবিধা নেই। এরপর হচ্ছে অর্গানাইজেশন টাইপ, আমার এটা হচ্ছে লার্জ কোম্পানি, স্মল বিজনেস, এজেন্সি, স্টার্ট আপ, এডুকেশনাল, আমি জাস্ট স্টার্ট আপ দিয়ে দিলাম এখানে। বিজনেস স্টেজ, যদি যেহেতু আমার ইন্ডিভিজুয়াল সেহেতু আমি এখানে বেশি কিছু দিবে না। ইউআর রিসার্চিং এ প্ল্যানিং ইউর ফার্স্ট স্টেপ লঞ্চ, ইউ আর স্টার্টিং টু অপারেট ইউর বিজনেস, অথবা এস্টাবলিশড দিয়ে দিতে পারেন, আমি এস্টাবলিশ দিয়ে দিলাম। তারপর নাম্বার অফ এমপ্লয়িজ ইন দ্য অর্গানাইজেশন, তো আমার তা যেহেতু এখানে একদম নতুন, আমি জাস্ট ওয়ান, এক নম্বরটাই জাস্ট মি, অর্থাৎ আমি একাই, এটা যেহেতু বড় অর্গানাইজেশন না সেই জন্য আমি এটাই দিয়ে দিলাম, জাস্ট মি। বিজনেস ইন্ডাস্ট্রি, সেটা কোন টাইপের ইন্ডাস্ট্রি, আমি মনে করেন এটা ডিজাইন, ডিজাইন রিলেটেড, আর্ট অ্যান্ড ডিজাইন, এটাই দিয়ে দিলাম আমি। তারপর বিজনেস ওয়েবসাইট যদি থাকে আপনি সেটা দিয়ে দেবেন, এটা মনে করেন আমার একটা ব্লগ সাইট আছে, আমি সে আমার ব্লগ সাইটের ইউআরএলটা কপি করে আমি এখানে বসাই দিলাম। তাহলে সেভ চেঞ্জে ক্লিক করলাম, সাকসেস, অল চেঞ্জেস সেভ। এবার আসেন বিলিং ইনফরমেশন। বিলিং ইনফরমেশন হচ্ছে মেলিং অ্যাড্রেস বলে এটাকে, যেটার মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান করা যায়। এক্ষেত্রেও আপনি আপনার ইয়াগুলোর পুরো নাম দেবেন, কোম্পানির নাম সেটা দিলে আপনার নামই দিয়ে দেবেন, আমি আমার নামটাই দিয়েছি, কান্ট্রি, এগুলো অটোমেটিক্যালি সব পূরণ হয়ে গেছে। তো আমি এখানে ব্যাট নাম্বার এটা দেওয়ার দরকার নেই, ইয়েস, ইমেল মাই বিলিং ইনফরমেশন, এটা অরিজিনাল ইনভয়েস, এই যে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, আমার এক্সিস্টিং ইমেল অ্যাড্রেসটা এখানে আছে। তো আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম, চেঞ্জেস ইউ আর সেভ সাকসেসফুলি, তাহলে হয়ে গেল। এরপর হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স এটা একদম ইজি, এটা নিয়ে আর কথা বলতেছি না আমি, এটা হচ্ছে আপনি যখন আর্ন করবেন তখন এখানে ব্যালেন্সটা দেখাবে। তো সুপ্রিয় দর্শক মন্ডল, আপনারা যদি আমার এই সেটিংটা দেখে, এই সংক্ষিপ্ত ভিডিওটা দেখে আপনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে একটা লাইক দেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং এই ভিডিওর আগেও আমার ফাইবারের উপর আরও 2-3 ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখার আহ্বান করতেছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।